আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, তারা আমার পাশে আছে। এরা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে, এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্র আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, সারা বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ, কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। এই তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা পথ তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হবে, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি, সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হই, নিজের প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে, আমাদের তো গা শিউরে উঠেছে প্রতিদিন যা হয়েছে, অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলেমেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে, আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা, আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারব।